الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. سبحانك تحية الإسلام شاكوتو جاناتشي أتكري تدريب معلمين ري چوتو شنكيبتو سيشاني أهلا وسهلا بكم بارك الله. আজকে আমাদের মূল বিষয়টা হলো একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য এবং গুণাবলী। এখানে কি কি বিষয় আমরা নিয়ে আসবো, এক নম্বর হচ্ছে আসসিফাত আল ইমানিয়া ওয়াল আখলাকিয়া, এটা আরবিতে লেখে। আরবি শিক্ষকরা সবাই এখানে ম্যাথের শিক্ষক আছে নাকি বাংলা? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমি বাংলাটাও বলে দিচ্ছি। আসসিফাত আল ইমানিয়া ওয়াল আখলাকিয়া অর্থাৎ ইমান এবং চরিত্র বিষয়ক বৈশিষ্ট্যাবলী। ইমান এবং চরিত্র বিষয়ক বা ইমানিক বৈশিষ্ট্য ও চারিত্রিক বৈশিষ্ট্য, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আসসিফাত আল মেহানিয়া, পেশাগত গুণাবলী। পেশাগত গুণাবলী, আমাদের পেশা হলো শিক্ষকতা, তাই না? তাহলে শিক্ষকতা পেশায় থাকার কারণে আমাদের কি গুণ থাকা দরকার, কি বৈশিষ্ট্য থাকা দরকার? তিন নম্বর হচ্ছে আসসিফাত আল ইলমিয়া ওয়া আল আকলিয়া। العلميه والعقليه اكاديميك এবং বুদ্ধিবৃত্তিক গুণাবলী, اكاديميك এবং বুদ্ধিবৃত্তিক গুণাবলী। তার চতুর্থ হচ্ছে الصفات الشخصيه, الصفات الشخصيه ব্যক্তিগত গুণাবলী। একজন শিক্ষকের কি কি ব্যক্তিগত গুণাবলী প্রয়োজন? পাঁচ নম্বর হচ্ছে الصفات المتعلقه بالمسؤوليه, الصفات المتعلقه بالمسؤوليه অর্থাৎ পেশাগত দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত গুণাবলী। আমি যে শিক্ষক, শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে আমার কি কি গুণ থাকা উচিত? ছয় নম্বর হচ্ছে আসসিফাত আসসিহিয়া, স্বাস্থ্যগত গুণাবলী। একজন শিক্ষকের স্বাস্থ্যগত কিরকম হওয়া উচিত? এটার সাথে আমরা ওয়ান নাফসিয়াও দিতে পারি, ওয়ান তার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের যে বৈশিষ্ট্য থাকা দরকার। এবং সর্বশেষ সাত নম্বর হচ্ছে আসসিফাত আল ইজতিমাঈয়া, আসসিফাত আল ইজতিমাঈয়া, সামাজিক গুণাবলী, আসসিফাত আল ইজতিমাঈয়া। তো প্রথমে আমরা বলেছি কি ইমানি এবং চারিত্রিক গুণাবলী, ইমানি এবং চারিত্রিক গুণাবলী। এর মধ্যে কি আছে? ইমানি এবং চারিত্রিক গুণাবলী একসাথে আমরা নিয়ে আসলাম, এই গুণগুলোর মধ্যে আমরা কি কি বলতে পারি একটু দেখি, পরীক্ষা হয়ে যাবে নাকি? এক নম্বরে কি বলতে পারি? এখানে এখানে প্রথমে কি বলছি না, এখলাস, আহসানত, এখলাস। এক নম্বরে এখলাস, সবকিছুর আগে মোমেনে প্রথম বৈশিষ্ট্য হওয়া উচিত এখলাস। মোমেন মানে যার মধ্যে ইমান আছে, তাহলে তার প্রথম বৈশিষ্ট্যটা হলো কি? এখলাস। এটা তার ইমান থেকে উৎসারিত। আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি, অতএব এখলাসটা আমাদের জন্য খুবই জরুরি। এখলাস মানে হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু করা। তাহলে আল্লাহ যেভাবে সন্তুষ্ট থাকবেন সেভাবেই একজন শিক্ষক, তিনি কিভাবে শিক্ষকতার দায়িত্ব পালন করলে আল্লাহ সন্তুষ্ট থাকেন, তাই না? দেখেন
রিলেশনটা কোথায় চলে গেল। এবং আমি আমার অবজারভেশন থেকে, আমার পড়াশোনা থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝা থেকে যেটা বুঝলাম, পৃথিবীতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিতে পারে সেই ব্যক্তি যে আল্লাহর জন্য কাজ করে। কারণ আর কোনো প্রভাব এখানে নাই, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, কোনো সামাজিক অবস্থানের জন্য নয়, কোনো লোভের জন্য নয়, শুধু। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখলাসটা আমরা ঠিক মতো বুঝি নাই, তৈরিও করি নাই, ফলে এখন মুখলেস বান্দাদের দেখা যাচ্ছে যে যোগ্যতা নাই এবং তার কাজের কোয়ালিটি নেই, তাই না? তখন অনেকে মনে হয় গেলে তো আপনার দাবিটা ঠিক না, যে এখলাস থাকলেই। আসলে এখলাসের সাথে এখলাসের যে ডিমান্ড আছে সেটা আমরা ফুলফিল করি না। আমরা দিনই কাজগুলো দেখেন কেন, এটা তো অনেক দূরে আসছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা তোমরা ভলিউমটা বেড়ে দাও, এখানে তো যথেষ্ট জোরে না, তাহলে এর থেকে জোরে এই হাউসে সাউন্ড দেওয়া যাবে না, ভিতরে সাউন্ড বাড়ানোর ব্যবস্থা করো। আচ্ছা যাই হোক, এখলাস নিয়ে আমরা এখানে আর দীর্ঘ আলোচনা করবো না, যেহেতু সংক্ষিপ্ত আমাদের আজকের এই সেশন। এখলাসের উপর অনেকগুলো আয়াত আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু দ্বীন ফাআবুদুল্লাহা মুখলিসান লাহু লাহু দ্বীন। এভাবে কোরআনে এখলাসের বহু নির্দেশনা দেওয়া আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো এখলাসের অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে বিখ্যাত হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং হাদিসের শেষ অংশটা একজন শিক্ষক তিনি নিশ্চিত করবেন যে তিনি এই যে ইসলামের শিক্ষার যে বিষয় তিনি শিক্ষা দেন না কেন, আরবি ফিকা ওসুলে ফিকা হাদিস কোরআন তাফসীর কিংবা গণিত অঙ্ক বাংলা যাই শেখান না কেন, যেহেতু তিনি ইসলামী শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষক, তাকে মুখলিস হতে হবে। কি হতে হবে? মুখলিস। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো, কি হতে পারে সেটা, আমানতদারি। এটা আমরা আরেকটু পরে যাব, তাকওয়া। তাকওয়া মুত্তাকি হওয়া, মুত্তাকি হওয়ার মূল চেতনাই হলো মুরাতাবাতুল্লাহ, মুরাতাবাতুল্লাহ। আল্লাহ আমার সব কিছু দেখছেন, যাই করছি যাই বলছি সব দেখছেন, এটা হলো তাকওয়ার মূল সেন্স, মুরাতাবাতুল্লাহ। সুফিয়ানা মুরাতাবা নয়, মূল চেতনা হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো ইতিবাচক দিক আর একটা হলো নেতিবাচক দিক, দুটোই আমাকে রক্ষা করতে হবে। একটা হলো যেটা তাওফিক নাহাবি বলেছেন সংজ্ঞা, আমল করতে হবে ওহির আলোকে সওয়াবের আশা, আমল করতে হবে ওহির আলোকে সওয়াবের আশা, মানে আমল করতে হবে তার সাথে সওয়াবের আশা, এটা ইখলাসের অর্থ। ওহির আলোকে এটা মোতাবাত সুন্নাহ, আর আল্লাহর নিষেধকৃত বস্তু বর্জন করতে হবে ওহির আলোকে শাস্তি ভয়, এই দুটো মিলে হলো তাকওয়া। আজকে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা দেখি তাকওয়ার অভাব, তাই না? যিনি ফাঁকি দেন তিনি কি তাহলে তাকওয়ার দাবি রক্ষা করেন? যিনি লেসন প্ল্যান তৈরি করেন না, এই যা মনে আসে ক্লাসে বলেন পড়া, তিনি কি তাকওয়ার দাবি রক্ষা করেন? যিনি তার লেসনটাকে পাঠ যেটা তিনি স্টুডেন্টদেরকে দেবেন তৈরি করেন না, তিনি কি তাকওয়ার দাবি পূরণ করেন? তাহলে তাকওয়াও এসে আমাদের কোয়ালিটিটাকে বাড়িয়ে দেয়, প্রথম বাড়ায় এখলাস, দ্বিতীয়ত তাকওয়া আমাদের কোয়ালিটিকে বাড়িয়ে দেয়। একজন লোক মুখলেস হওয়ার পরে যদি মোত্তাকি হয় তার সালাত দেখে না, তাই না? একজন মোত্তাকি লোকের সালাত আর গায়ের মোত্তাকি লোকের সালাত কি একরকম হবে? মুখলিস মুত্তাকির কোয়ালিটি অন্যরকম হয়ে যায়। আচ্ছা এরপরে আমি বলে যাই আপনার একটু ইয়ে করেন, দায়িত্ববোধ
إذا كانت بدي والله هي الشعور بالمسؤولية. الشعور بالمسؤولية تعتبر إيه تعتبر نتاجلة تعتبر نقول جاي. لكن جاي أنا كي جو تعتبر ده هسه أبدي بمعلوم بقولي بوجي أصلا. غمات سن. أنا ميتوا بقولي كسي. كنت أكتريش كيل كوري. كي بقول فلايت ميس كوري. ترين ميس كوري. خوب ريال. যদি কেউ মিস করে বুঝতে হবে যে তার দায়িত্ব বলবে সাধারণত যেমন আমি জীবনে বহু চড়েছি কোনো ফ্লাইট মিস করি সেটা যদি রাত তিনটায় হয় রাত দুইটায় হয় ভোরে হয় যখনই হোক না তাহলে মানে ফ্লাইট মিস করাটার সাথে অনেক সময় দায়িত্ববোধকে আমরা সম্পৃক্ত করি না সম্পৃক্ত করি যখন প্রাতিষ্ঠানিক দায়িত্ব আমরা ঠিক মতো পালন করছি কিনা তাহলে যিনি ফ্লাইট মিস করেন না এমন বহু লোককেও আমরা দেখি যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব ঠিক মতো পালন করেন না তার মানে হচ্ছে তিনি তার ব্যক্তিগত বিষয়গুলো এর ব্যাপারে সজাগ কিন্তু উম্মার বিষয়গুলো এবং প্রাতিষ্ঠানিক যে দাবি তার কাছে পেশাগত দায়িত্ব পালনের যে দাবি সেই সেন্স অফ রেসপন্সিবিলিটি বা শৌর্য মাসুলিয়া না এটা থাকতো এরপরে হলো التأني تعالوا لنا كرة أصبح كرون رسول صلى الله عليه وسلم إجي تأني كثا بوليتش إبوم أما بير قرآن سنة سب موتيفيشن تقولوا جي تعالوا لنا كرة تكا شوية نركاتش التأني تا إتا إيمان نركاتش أطيب تأني جيكو نجيبش আপনার মধ্যে তাআন্নি আসলে আপনার ছাত্ররা তাআন্নি শিখবে খুব দ্রুত আজকেই শিখে ফেলতে হবে এটা জরুরি না অনেক দিন শিখতে সময় লাগে শিখাতেও সময় লাগে যেমন নাহু সরফের কথা একটু আগে বলা হলো অনেক স্টুডেন্ট এই বছরের পর বছর নাহু সরফ পড়ার পর এখনো দুর্বল তাহলে আপনার কোথাও না কোথাও সমস্যা আছে তাই না আমার মনে আছে আমি টুমচক মাদ্রাসায় যখন 80 সালে নাকি প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম ওই এক বছরই নাহু সরফ পুরো মুখস্থ করে নিয়েছে যতটুকু আমাদেরকে দেওয়া হয়েছিল সিলেবাস বিশেষ করে মিজানুস সরফ সরফে সাদির সরফে কবির এগুলো তাহলে ছোট বাচ্চাদের জন্য এটা মুখস্থ করা সহজ এবং টিচাররা সেটা বুঝাই দেবেন আমাদের একটা ওস্তাদ ছিলেন তিনি তালিলগুলো বুঝাই দিতেন যিনি ওজনগুলো বুঝাই দিতেন কিন্তু আজকাল তাকিল স্টুডেন্টকে জিজ্ঞেস করলেও বুঝে না সিগা বলতে পারে সমস্যা এখন আমি কি বলবো সমস্যাটা কি স্টুডেন্টের শিক্ষার্থী নাকি সমস্যা আমার টিচারের বলেন তো যেহেতু সমস্যা টিচারের টিচিং এ ফলে শিক্ষার্থীর মধ্যেও সেটা সমস্যা তৈরি করেছে উত্তর হচ্ছে সমস্যা এখন দুইজনের সমস্যা এখন ফেকা আমরা ফেকা পড়াচ্ছি টিচার কি ঠিক মতো ফেকাটা পড়াচ্ছেন যদি ঠিক মতো পড়ান তাহলে শিক্ষার্থী ঠিক মতো সেটা নিতে পারবে কিন্তু টিচিং এ যদি সমস্যা থাকে তাহলে তার নিজেরও সমস্যা শিক্ষার্থীরও সমস্যা এবং শেষ পর্যন্ত শিক্ষার্থী একজন অদক্ষ টিচারের কাছে পড়ার পরে জীবনে আর কখনো দক্ষতা অর্জন করতে পারবে না যতক্ষণ না সে আরেকজন দক্ষ টিচারের কাছে পড়াশোনা করে আজকে আমরা এই দক্ষতাগুলো নিয়ে কথা বলছি পঞ্চম নম্বর হচ্ছে সাহসী হওয়া এবং বিচক্ষণতা একজন টিচার তিনি সাহসী হবেন ভীরু হবেন না এই কথার অনেক ব্যাখ্যা আমরা অধিকার যাব না সেটা হচ্ছে তিনি হকের পক্ষে থাকবেন সবসময় হকের পক্ষে থাকবেন বিশেষ করে ইসলামী শিক্ষার যারা টিচার তাদেরকে আমাদের পক্ষে থাকতে হবে এবং এটা হলো সাহসী সাহসী পদক্ষেপ তাই না কারণ সমাজে অনেক প্রচলিত ভুল বিভ্রান্তি আছে শিক্ষক এগুলোর বিরুদ্ধে দাঁড়ালেই তখন তার সমস্যা দেখা কিন্তু তিনি যদি প্রকৃত শিক্ষক হন তাকে সাহসী হতে হবে তবে সাথে বিচক্ষণতাও লাগবে বিচক্ষণ বোকার মতো সাহসী হলে বিপদে বেশি পড়তে হবে তাই না সর্বশেষ হলো বিনয় আত্মওয়াদু আত্মওয়াদু মান তাওয়াদা লিল্লাহি রাফা'আহু আল্লাহ
যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয়ী হলো সবার সাথে, তাহলে আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকামে নিয়ে যান, তাকে মর্যাদা। আচ্ছা, আমরা দীর্ঘ আর আলোচনা করব না, এই বিষয়গুলো শেষ করার পরে আমার একটা প্রেজেন্টেশন ছিল, সেটা আপনাদের দেখাতে পারছি। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় সিফাতের ক্ষেত্রে চলে যাই, সিফাতুল মেহানিয়া, পেশাগত দায়িত্ব। আসলে পেশাগত গুণাবলী, পেশাগত গুণাবলী এবং বৈশিষ্ট্য। পেশা কি আপনাদের? শিক্ষকতা। শিক্ষকতা হলো আপনাদের পেশা। তাহলে পেশাগত গুণাবলীর মধ্যে কি যোগ্যতা অর্জন করা দরকার, কি বৈশিষ্ট্য এবং কি গুণ আমাদের থাকা দরকার, এর মধ্যে এক নম্বরে আমরা বলবো পেশাগত প্রস্তুতি। আল ইস্তেদাদ আরবিতে বলা হয়, আল ইস্তেদাদ, পেশাগত প্রস্তুতি। আপনি শিক্ষক, তাহলে আপনি মানসিক এবং বাস্তবিক দুই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হয়ে এসেছেন কিনা, প্রস্তুতি নিয়ে এসেছেন কিনা। নাহো শিক্ষক, নাহো আপনি ভালো বুঝে আছেন আসে কিনা, তাই না? যিনি নাহো ভালো করে বুঝেন না, তার কি বুঝেন না, তাহলে তিনি কি নাহো পড়াবেন? যিনি ফেকা ভালো বুঝেন না, তিনি কি ফেকা পড়াবেন? যিনি সার্ফ ভালো বুঝেন না, তিনি কি সার্ফ পড়াবেন? যিনি আরবি ভালো বুঝেন না, তিনি কি করে আরবি সাহিত্য পড়াবেন? এই জায়গায় পেশাগত দায়িত্ব পালনের জন্য পেশাগত প্রস্তুতি লাগবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আমি দ্রুত বলে আরেকটু ব্যাখ্যা একটু পরে করি, মানসম্পন্ন কর্মদক্ষতা। আপনার কর্মদক্ষতা লাগবে, এখানে বলছি মানসম্পন্ন কর্মদক্ষতা। আপনি শিক্ষকতা পালনের দক্ষতা কতটুকু আছে? যিনি এবার হয়তো দাওরা হাদিস পাশ করলেন, কুলিয়া পাশ করলেন, কামিল পাশ করলেন, তারপর শিক্ষকতা জড়লেন, তার কোনো আগের এক্সপিরিয়েন্স নাই, তাহলে তার দক্ষতাও নাই। দক্ষতার জন্য কি লাগে? অভিজ্ঞতা, প্রথমে ট্রেনিং নিতে হয় তাকে। ট্রেনিং এর মাধ্যমেও দক্ষতা অর্জন করা যায় আর এক্সপিরিয়েন্স এর মাধ্যমেও দক্ষতা অর্জন করা যায়। তাহলে আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে মানসম্পন্ন কর্মদক্ষতা। তৃতীয় হচ্ছে সৃজনশীলতা। টিচার তার মধ্যে উমতুল ইবতিকার, ইবদা থাকবে। তিনি প্রতিনিয়ত একজন প্রতিভাবান ব্যক্তির মতো সৃষ্টিশীল কাজে অবদান রাখতে পারে। এখন তো যে তাই না, মাদ্রাসায় দেখলাম যে সৃজনশীল আসছে, কিন্তু সেটা খুব উদ্ভট ধরনের, রহিম আর করিম এরকম একটা গল্প করে এরকম কিছু প্রশ্ন করে, এটা সৃজনশীল। আসলে ইবদার যেটাকে বলা হয়, একটা সুন্দর পরিশীলিত সৃষ্টি কথা বলার ক্ষেত্রে, যেমন আরবি বলছেন, খুব সুন্দর সুন্দর শব্দ চয়ন করছেন, একটা সুন্দর মাকালা ইলমিয়া লিখছেন, অথবা রচনা লিখছেন, অথবা নিজের মতো করে আপনি শিক্ষকতার ক্লাসটাকে মজা করে উপস্থাপন করছেন, এটা হলো ইবদার। গদবাদা একটা তরিকা আছে, আর আরেকটা তরিকা হচ্ছে আমার ক্লাসকে আমি আমার মতো সাজাব। তবে বেসিক মূল যে বিষয়গুলো সেটা আমি উল্টাপাল্টা করবো না। এখন আপনি যদি এমন একটা উদ্ভট জিনিস নিয়ে আসেন সৃজনশীলতার নামে, কলমও নাই, বোর্ডও নাই, হ্যাঁ, তারপরে প্রজেক্টরও নাই, কিছু নাই, হয়তো ভিন্ন একরকম অভিনয় করে আপনি ক্লাস নিলেন, এটা তো চলবে না, এটা চলবে না। সৃজনশীলতা বলতে আমি যে যার যেমন ইচ্ছা সেটা বোঝানো হয়। শিক্ষকতা এবং শিক্ষাদান পদ্ধতির যে মৌলিক রূপরেখা আছে ওটা থেকে বের হওয়া যাবে, কিন্তু ওই একই জিনিসকে এক একজন এক এক রকম ভাবে উপস্থাপন করবে। মদিনাতেও যখন আমাদের ক্লাস হতো, আমরা দেখতাম যে কোনো কোনো শিক্ষকের ক্লাস মনে যেন এক মিনিটে শেষ, এত মজাদার ছিল, এত সুন্দরভাবে আমরা মানে আমাদের অমনোযোগী হওয়ার কোনো চান্সই ছিল, আর কোনো কোনো শিক্ষকের ক্লাস মনে যেন শেষ কেন হচ্ছে না, শেষ কেন হচ্ছে না, মানে তার শিক্ষাদান পদ্ধতি হয়তো কারো কারো অতটা লুক্রেটিভ ছিল না, সুন্দর ছিল না। চার নম্বর হচ্ছে পারস্পরিক আস্থা। পারস্পরিক আস্থা, এখানে অনেক টিচার আছেন আপনারা, আপনাদের গুড রিলেশন, একের প্রতি অন্যের সম্মান এবং আস্থা, এটা খুব জরুরি।
যখনই কোন প্রতিষ্ঠানে গ্রুপিং তৈরি হবে প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপালের মধ্যে গ্রুপিং হলে অনেক ক্ষতি হয়ে যাবে। শিক্ষকদের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, কারণ ইনি চাইবেন ওনার টিচিংটা যেন একটু বাজে হয়। ছেলেদের বলে তোমার টিচার আছে কেমনে পড়েছে কম, নিশ্চয়ই ভালো করে নাই তাই না? আর উনি তখন শুনবে আরে ওই টিচার তার বিরুদ্ধে ছাত্রদেরকে খেপাচ্ছে। এটা কি প্রমাণ? এটা প্রমাণ হলো পারস্পরিক আস্থা ভালোবাসা শ্রদ্ধা একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এটা কখনোই ভাবা যায় না। এমনি তো অ্যালাউড না, ইসলামে অ্যালাউড না, প্রাতিষ্ঠানিক ভাবে এটা অ্যালাউড না, কিন্তু এরকম কিছু অনেক সময় হয়ে যেতে দেখা যায়। এটা আমাদের প্রতিষ্ঠানকে ধ্বংস করার একটা বড় ধরনের উপকরণ, এটা হতে দেওয়া যাবে না। এই যে আমরা বললাম ট্রেনিং, এটা বললাম এখন আপনাদের মাথায় এটা ঢুকবে, ট্রেনিংটা তো এই জন্যই দেখুন ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো যেন মাথায় ঢোকে, নিজেকে আপনি সেভাবে তৈরি করবেন। আচ্ছা, এরপরে হলো শিক্ষকতার প্রতি পেশাগত আকর্ষণ। আপনার একটা বিশাল আকর্ষণ থাকতে হবে, শিক্ষকতাকে আপনার এনজয় করতে হবে। কি করতে হবে? মানে মজা পেতে হবে যে আমার শিখাতে ভালো লাগে। আপনার যখন শেখাতে ভালো লাগবে তখন দেখবেন যে ছাত্রদের শিখতে ভালো লাগবে, আর আপনার যখন শেখাতে ভালো লাগবে না মন বেজার, কোথাও চাকরি পাচ্ছেন না, এখানে এই জন্য ঢুকলেন এরপর ভালো চাকরি পেলে চলে যাবে, আপনার ক্লাসকে কিন্তু অন্যরা এনজয় করবে। এখন এই দশাগুলো হয়েছে আমাদের এই ইসলামিক ক্ষেত্রে। ইমামদের ক্ষেত্রে দেখা যায় কোয়ালিটি ইমাম পাওয়া যায় না, পাওয়া যাবে কি করে? বলাই হচ্ছে যার নাই কোনো গতি সে করে ইমাম হচ্ছে তাই না? তাহলে এই কোয়ালিটির ইমাম যদি আসে ভালো প্লে করতে পারবে। প্রাইমারি স্কুল প্রাইমারি মাদ্রাসাগুলোতে আজকাল এই দশা হয়েছে, কোয়ালিটি সম্পন্ন টিচার এখানে বিরল হয়ে গেছে। আবার এটাও ঠিক, ট্রেনিং দিয়ে কিন্তু একজন লোককে তৈরি করা যায়, ট্রেনিং দিয়ে একজন লোককে তৈরি করা যায়, কিন্তু আমাদের মাদ্রাসার টিচারদের কোনো ট্রেনিং নাই। আর আমাদের উচ্চ মানের মাদ্রাসাগুলো মনে করে যে আমাদের টিচাররা সব আল্লাহ আল্লাহ থেকে ট্রেনিং নিয়ে এসছে, আমাদের বান্দার ট্রেনিং আর লাগবে না। দেখেন কোনো মাদ্রাসার ট্রেনিং এর ব্যবস্থা নেই, খুব অবাক লাগে তাই না? এত বড় বড় ট্রেনিং পড়ে আছে, এই যে আজকে আপনারা সেশন করলেন, এতে কি কোনো ক্ষতি হইল না ভালো হইলো বলেন? এটা করতে কি অনেক কষ্ট হইলো? হলো না। আপনি ইচ্ছে করলে এখানে এক সপ্তাহ ব্যাপী, দুই দিন ব্যাপী, তিন দিন ব্যাপী ট্রেনিং করতে পারেন। এই ট্রেনিং এ কি মানুষের মান বাড়বে না কমবে? কিন্তু হচ্ছে না কেন? তাহলে অনেক সময় আমরা দেখি যে অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে যারা মেধাবী তারা তো অনেক জায়গায় চলে যান, উচ্চশিক্ষা বিদেশে বা বিশ্ববিদ্যালয়ে কলেজে ইত্যাদি, আর অন্যরা তখন প্রাইমারি সেকশনে কাজ করে, ফলে এদেরকে গড়ে তোলাটা খুব জরুরি। বিদেশে আমরা কি দেখি? আমরা যেমন সৌদি আরবে দেখি ইউনিভার্সিটির একজন লেকচারার যে বেতন পান, প্রাইমারি স্কুলের টিচার একজন সহকারী শিক্ষক সেম বেতন একই সাথে শুরু হয়। পরবর্তীতে ইউনিভার্সিটি টিচারদের হয়তো র্যাপিডলি প্রমোশন হয়, তাদের বেতনটা বেশি বেড়ে যায়, কিন্তু স্টার্টিং এ সব সমান, খেয়াল করেন স্টার্টিং এ সব সমান। তাতে করে মেধাবীরাও এই প্রাইমারি সেকশনের টিচার হতে আগ্রহ রাখে, সেভাবে আমারও তো উচ্চাভিলাষ নাই। আমি আলহামদুলিল্লাহ এই নিচের শিশুদেরকে পড়াই মজা পাই, এখানে আমি থাকতে রাজি, কারণ দুইজনের বেতন শুরুতে সমান। এই এই ফ্যাসিলিটিটা সমাজে ক্রিয়েট করলে আরো অনেক মেধাবীরা হয়তো এই সেকশনগুলোতে আসবে। আচ্ছা, যদি না আসে তাহলে আমাদের ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে তৈরি করবে, আদারওয়াইজ কিন্তু শিক্ষাটা অনেক দুর্বল থেকে যাবে, এবং সেটাই হচ্ছে। অধিকাংশ প্রাইমারি স্কুল এবং মাদ্রাসাগুলো দেখেন শিক্ষার মান অনেক নিচু। আচ্ছা, আল আরদ আল মুমতা, আল আরদ আল মুমতা সুন্দরভাবে উপস্থাপন করবে মজা করে।
আপনি কাদেরকে পড়াচ্ছেন, তাদের সাইকোলজি, তাদের মনস্তত্ত্ব এবং তারা কিভাবে এনজয় করে সেটাকে খেয়াল রাখবেন। ছোট্ট শিশু হলে ওদেরকে একরকম পড়াবেন, কিশোর হলে আরেক রকম, অ্যাডাল্ট হলে আরেক রকম। আপনি যখন যাদেরকে পড়ান না কেন মজাদার উপস্থাপনা করবেন। আচ্ছা, এরপরে শিক্ষার্থীদের মধ্যে মানগত পার্থক্য পর্যবেক্ষণ করা। সব শিক্ষার্থী কি সমান? তারা কি সমান একই সমান মুখস্থ করতে পারে? দেখবেন যে আপনি ওদেরকে লাগাই দেন, কেউ দুই মিনিটে মুখস্থ করে ফেলছে, কেউ পাঁচ মিনিট, কেউ দশ মিনিটে মুখস্থ হচ্ছে না, কেউ আপনার কথা প্রথমবারে বুঝে ফেলেছে, কেউ আরেকবার বললে বুঝে, কেউ তিনবার বললে বুঝে। তাহলে স্টুডেন্টদের মধ্যে আপনার ক্লাসে যে নানা রকম মেধার স্টুডেন্ট আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কেন? কারণ কি? কারণ আপনি যদি মনে করেন যে না আমার স্টুডেন্টরা সব ভালো, অতি মেধাবী, তাহলে আপনি একবার করে বলবেন, একটা বিশেষ পদ্ধতি আপনি অনুসরণ করবেন যাতে যারা মিডিয়াম ক্যাটাগরির অথবা একটু পিছিয়ে পড়া ছাত্র তারা কিন্তু আপনার থেকে আর বেনিফিট নিতে পারবে না। একবার বলেছেন তারা বলবে যে আচ্ছা কি বললো কি বললো, বুঝতেছি না, লজ্জায় জিজ্ঞেসও করছে না। সুতরাং আপনাকে শিক্ষার্থীদের যে বিভিন্ন রকম মান এটা আপনাকে ফলো আপ করতে হবে এবং সবাই দাবি এবং সবার সবাইকে যেন শেখাতে পারে সেই পদ্ধতি আপনাকে অ্যাডপ্ট করতে হবে, ফলো করতে হবে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে শিক্ষার্থীদের মানগত পার্থক্য করা এবং তাদেরকে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আপনার শিক্ষাদান করা। আচ্ছা, এরপরে একটা হলো একাডেমিক রেফারেন্স। একাডেমিক রেফারেন্স, আমাদের শিক্ষকরা রেফারেন্স অনুযায়ী কথা বলবেন, মাহফিলের বক্তাদের মতো বানিয়ে বানিয়ে কথা বলবেন না। অনেকে বানিয়ে বানিয়ে হাদিস বলে এবং আমরা দেখেছি তাই না, বানিয়ে বানিয়ে আয়াতও বলে, এটা করা যাবে না। আয়াত তো বানানো মানে একটা কুফুরি, বড় ধরনের কুফুরি। হাদিসের ক্ষেত্রেও হাদিস শুদ্ধ হতে হবে। আপনি নিজের এবারতে হাদিস বলে চালাই দিলেন, এটা কি জাল হাদিস হয়ে যাবে? রেফারেন্স, তাহলে শুরু থেকেই একজন শিক্ষক রেফারেন্সের বাইরে কোনো কথা বলবেন না। রেফারেন্সের বাইরে যারা মানে যাদের উদ্দেশ্য খারাপ অথবা যাদের অদক্ষতা, এই দুই প্রকার লোকেরা রেফারেন্সের বাইরে কথা বলে, সেটা সে ইসলামিক শিক্ষার ক্ষেত্রে হোক বা জেনারেল শিক্ষার ক্ষেত্রে। আর যদি কোনো শিক্ষক অনেক সময় দেখা যায় যে মেধাবী কোনো ছাত্র একটা প্রশ্ন করছে, ওনার কিন্তু উত্তর জানা নেই, কিন্তু মানে টিচারদের প্রশিক্ষণ না থাকার কারণে একজন শিক্ষক, আমিও শিশুদেরকে পড়াতে গিয়ে যদি না জানি, এখন ফ্রিকোয়েন্টলি আমরা বলতে পারি যে বাবা আমার এটা জানা নেই, তোমাকে আমি আর একটু দেখে জানাব, এতে কি আমার কোনো আসলে ঘাটতি হতে পারে? ঘাটতি নেই। কিন্তু আমাদের অনেকের মধ্যে ভাবি যে আমি যদি বলে ফেলি যে আমি জানি না, তাহলে তো লজ্জা, তখন সে বানিয়ে উত্তর দেয়, কিন্তু এতে করে আরো ডিজাস্টার হয়, আরো প্রবলেম হয়, কারণ অন্যরা জেনে ফেলে যে এটা ভুল উত্তর। আর এখন তো হলো প্রচারের যুগ, এখন যে কোনো একটা ভুল একদম সমান প্রচার হয়ে যায়। ফলে একাডেমিক রেফারেন্সটা আমাদেরকে রক্ষা করতে হবে। একাডেমিক রেফারেন্স এটাকে বলা হয় আল মারজাইয়া অথবা আল মারজা আল ইলমি। আপনি যাই পড়ান না কেন সেটা যেন বানানো না হয়, তার জন্য একাডেমিক রেফারেন্স থাকে। বিশেষ করে কোরআন সুন্নাহ ভিত্তিক যা পড়াচ্ছি এখানে মন গড়া কিছু বলার সুযোগ আছে। আপনি দেখেন একাডেমিক রেফারেন্সের বাইরে আমাদের মাদ্রাসার অনেক বইতে অনেক কিছু লেখা আছে। তাহলে মাদ্রাসার কারিকুলাম বিভাগ যদি কাজ করতো ঠিক মতো, বাংলাদেশের মাদ্রাসার কারিকুলাম বিভাগটা কিন্তু মোটেই স্ট্রং নয় এবং কাজ হয়নি বললে চলে। কারিকুলামের যে বৈশিষ্ট্যগুলো সেটা সেগুলো এখানে ফলো করা হচ্ছে না, ফলে ঝুঁকে পড়েছে অনেকগুলো জিনিস যেটা ইসলামী শরিয়তে এইভাবে আসেনি, দলিল নেই। যেমন কি, যেমন আপনি দেখবেন যে আমার মনে হয় আলিয়া মাদ্রাসার নিচের ক্লাসে নাওয়াইদুল্লাহ এই যে নিয়তগুলো ঢুকিয়ে দিয়েছে, ফেকার বইতে ফেকার এবং আকিদার বইতে ঢুকে দিয়েছে না? কিন্তু আপনি বলেন তো পুদুরিতে আছে এই নিয়ত, হেদায়ে আছে, বেদাতে মুজাহিদে আছে,
মগ্নিতে আছে কোনো ফেকার বইতে নাই তাহলে এই নিয়মটা এই ফরম্যাটে আসলো কোথা থেকে আর সেটা বইতে স্থান পাবে কি করে রেফারেন্সটা কি এভাবে আরো অনেক ইনফরমেশন আছে যেমন আরেকটা মাদ্রাসা কবি মাদ্রাসার যেটা আমি দেখলাম যে সালাম ফেরানোর পরেই তড়াক করে উঠে যেতে হবে তো আমি একজন ছাত্রকে বললাম যে এটা রেফারেন্সটা কি তখন দেখলাম যে কোন ধরনের রেফারেন্স উল্লেখ না করে এর দরপাস্তে একটা আখার নিয়ে এসেছে আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে এতগুলো হাদিস আসলো সালাম ফেরানোর পরে উনি এতগুলো আজকা এতগুলো দোয়া পড়লেন তারপরে কোরআনের কিছু সূরা পড়লেন সেগুলো বাতিল হলো কি এই আসার দ্বারা আর এই আখারের মানটা কি খুব অদ্ভুত না এটা হচ্ছে একাডেমিক রেফারেন্স না থাকার কারণে আমাদের টিচারদের মাথায় সবসময় মনে রাখতে হবে আপনি যাই শেখান না কেন কোমল মতে শিশুদেরকে শেখান আর যা কি বলেন না কেন একাডেমিক রেফারেন্স আমাদের লাগবে আচ্ছা এরপরে আমরা যাই এখানে আরেকটা কথা একটু অ্যাড করি মানুষ জন্য আপনাকেও একাডেমিক রেফারেন্স মনে করে তাই না আমরা অনেক সময় যেমন ইমামের দুতেন রাহমাহুল্লাহ আমরা রেফারেন্স দেখি উনি বলেছেন ইমাম ইবনে কাসীরের রেফারেন্স দেখ ইমাম যাহাবীর রেফারেন্স দেখ ইমাম আরো বড় বড় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ রেফারেন্স দেখ ইমাম মালিক ইমাম শাফি ইমাম বুখারীর রেফারেন্স দেখ ইমাম মুসলিমের রেফারেন্স দেখ তাই না কারণটা কি কারণটা হলো আমরা আহলুল ইলম ছিলেন ওনারা রেফারেন্স ফলো করতেন ফলে নিজেরাও রেফারেন্স হয়ে গেছে আর এই রেফারেন্সিং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবার ঊর্ধ্বে স্থান হচ্ছে কোরআন এবং এই জায়গাটাও বুঝতে ভুল হচ্ছে আমাদের অনেকের ফলে আমি অনেক সময় ইমামকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি কোরআন হাদিসকে না প্রবলেম না এটা বলেন তো আমাদের টিচারদের মধ্যে দেখেন যিনি অনেক বেশি জানেন যে কোনো কারণে হোক আমি যিনি একদমই জানেন না বা কম জানেন যদি তাকে রেফারেন্স বানাই এখানে ডিস্টার্ব হবে না যিনি হকের পক্ষে সবসময় কথা বলেন আর যিনি হক আর বাতিল বিনায় কথা বলেন আমি যদি ইনাকে রেফারেন্স বানাই প্রবলেম হবে না বলেন তো এই এই জিনিসগুলো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের লাগবে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের লাগবে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয় দেখুন এটা প্রবলেম হবে না একজন হক বাতিল মিশ্রিত করে কথা বলেন আর একজন হকের পক্ষে কথা বলেন তাহলে রেফারেন্স হবে কে যিনি হকের পক্ষে কথা বলেন একজন কখনো কোরআনকে হাদিসকে প্রাধান্য দেন আবার কখনো ব্যক্তিকে প্রাধান্য দেন আর আরেকজন সবসময় কোরআন হাদিসকে প্রাধান্য দিয়ে কথা বলেন রেফারেন্স হবেন কে যিনি কোরআন হাদিসকে প্রাধান্য দিয়ে কথা বলেন এই জিনিসটাই তাহলে আপনি যদি এভাবে জিনিসটাকে বুঝেন চর্চা করেন তাহলে আপনিও রেফারেন্স হয়ে যেতে পারেন তখন মানুষ প্রাথমিকভাবে আপনার কথা আস্থা আনবে আপনার শিক্ষার্থীরা আপনাকে আস্থা রাখবে যে না আমার শিক্ষক সঠিক পদ্ধতির উপর আছেন তারপরে যদি ফার্দার আপনি তো মানুষ আপনারও ভুল হতে পারে যতই আপনি রেফারেন্স হন না কেন আপনারও ভুল হতে পারে সেক্ষেত্রে ফার্দার পড়াশোনা কিংবা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনার কি আসলে ভুল হলো কি হলো না এটা সে তারাই করবে যাদের যোগ্যতা আছে যাই হোক এক্ষেত্রে আমরা বলবো যে রেফারেন্সিং এর মধ্যে আপনি রেফারেন্স ইউজ করবেন এবং নিজেকে এই মারজিয়া পর্যায়ে নিয়ে যাবেন আচ্ছা এরপরে তৃতীয় যে গুণাগুলি আমরা সেরাতে আসি আমরা এটাকে তিন নম্বরে বলি চার নম্বরে যেটা লিখেছি আর সেফাতা শাকসিয়া ব্যক্তিগত গুণাবলী আচ্ছা ব্যক্তিগত গুণাবলীর মধ্যে আমি একটা একটা করে বলি আদল এবং ইনসাফ ন্যায়পরায়ণতা এবং নিরপেক্ষতা বজায় রাখা ন্যায়পরায়ণতা এবং নিরপেক্ষতা বজায় রাখা সবকিছুর ক্ষেত্রে টিচারদের নিজেদের মধ্যে রিলেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে কোনো কোনো শিক্ষককে দেখা যায় আপনি যদি যে জেলার স্টুডেন্ট সেই জেলার হলে তার প্রতি একটু খাতির বেশি হয়ে যায় দেখেন এই যে খাতির হওয়ার বিষয়টা নানাভাবে হয় একটা ছেলে বেশি মেধাবী তার প্রতি আপনার পক্ষপাতিত্ব তৈরি হয়ে যায় একটা ছেলে দেখতে একটু মায়াবী লাগে তার প্রতি আপনার পক্ষপাতিত্ব তৈরি হয়ে যায় অথবা একটা ছেলে আপনাকে একটু বেশি সম্মান করে
তার প্রতি আপনার পক্ষপাতিত্ব তৈরি হয়ে যায়, তখন নম্বরের সময় খালি তাকে বেশি নম্বর দিতে ইচ্ছে করে। বুঝতে পারছেন? এটা করা যাবে। আপনার মাথায় যদি সেট করে নেন যে আপনি একজন নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ শিক্ষক, তাহলে দেখবেন যে যে আপনাকে অধিক শ্রদ্ধা করে তাকে স্নেহ করেন, অসুবিধা নাই, বাট ডিসক্রিমিনেট করা যাবে না, বৈষম্য করা যাবে না। অনেক শিক্ষক দেখা যায় কিছু কিছু ছেলেদেরকে একটু বেশি আনুকূল্য দেন এবং কিছু কিছু স্টুডেন্টদেরকে তুই তো কারি করে কথা বলে। অনেক সময় হয়তো বলে এই তুই তো গাধা, তাই না? তাচ্ছিল্য করে কথা বলে, কাউকে মারার সময় একটু ভালো করে মারেন, আবার কাউকে অন্তর্ভুক্ত দিয়ে ছেড়ে দেন, এইটা করা যাবে না। তাইলে আমরা বুঝলাম যে এই এই গুণটা হচ্ছে নিজেদের মধ্যেও নিরপেক্ষ থাকা, শিক্ষার্থীদের সাথেও নিরপেক্ষ। দ্বিতীয় হচ্ছে মহান চিন্তা। শিক্ষকতা মহান পেশা, এটা মাথায় ঢুকান। শিক্ষকতা পৃথিবীর সবচেয়ে মহান পেশা, পৃথিবীর সবচেয়ে মহান পেশা, এটা বলা বাহুল্য নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? শিক্ষক ছিলেন, মুআল্লিমুল বাশার ছিলেন, তিনি টিচার অফ দ্য হোল হিউম্যানিটি। এটা তো আমাদের কথা না, এটা হাদিসের বক্তব্য। ইন্নামা বাআথানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরান, এটা সহিহ মুসলিমের রওয়ায়েত। আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন, অতএব তিনি শিক্ষক ছিলেন, আপনিও শিক্ষক, আপনিও শিক্ষক। এখানে আরো একটা জিনিস হয়তো আমরা একটু সুমার করতে পারি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইলমকে মিরাস হিসেবে রেখে গেছেন আহলে ইলমদের জন্য। সেই দৃষ্টিতে আপনারা হলেন ওয়ারাসাতুল আম্বি, তাইলে প্রফেশন অফ সেম। রাসূল সাল্লাল্লাহু শিক্ষক ছিলেন, আপনিও শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পদ রেখে গেছেন আপনি সেই সম্পদ নিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, আপনি যতটুকু নিতে পারলেন ততটুকু নেওয়ার অধিকার দেওয়া হয়েছে, হয়েছে না? বাবার মিরাজ কি যতটুকু চান ততটুকু নিতে পারবেন? অন্য মিরাজ অন্য ওয়ারিসদেরকে ঠকিয়ে না চলে, কিন্তু এলেমের মিরাজ যদি পুরাটাও নিতে চান পথ খোলা আছে, অত যা নিতে পারে। সেই সেই সেজন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমি মহান পেশার একজন পেশাদার ব্যক্তি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যার মাথায় এটা ঢুকেছে তিনি কখনো অসততা করবেন না। আজকে শিক্ষকদের উপর অনেক কালিমা, অনেক কালিমা। আমি শুধু মাদ্রাসার শিক্ষকদের কথা বলছি না, সারা দেশে অনেক শিক্ষকের কাছে মেয়েরা পড়তে আসে, তারা কি নিরাপদ বলেন? অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে না, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত। শিক্ষক ভুলে গিয়েছেন যে তিনি মহান পেশার একজন পেশাদার ব্যক্তি। মহান পেশার লোকেরা তাদের কাছে সারা পৃথিবীর মানুষ নিরাপদ, বরং মুসলিমের কাছে সবাই নিরাপদ, তাই না? সবাই নিরাপদ। একটা বেড়ালও নিরাপদ, একটা কুকুরও নিরাপদ, একটা পাখিও নিরাপদ, একটা গাছও তার কাছে নিরাপদ, পুকুরের পানি তার কাছে নিরাপদ, নদীর পানিও তার কাছে নিরাপদ। বাট আমাদের মাথা থেকে এই জিনিসগুলো চলে যাওয়ার কারণে এখন দেখেন সবকিছু আমরা নষ্ট করছি, সব কিছু আমরা নষ্ট করছি মুসলিমরা। এই জিনিসগুলো একটু চেক করতে হবে। তিন নম্বর হচ্ছে তিনি হচ্ছেন একজন প্রশাসনিক নেতা, কারণ শিক্ষকতার দায়িত্ব শুধু টিচিং না, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব কে পালন করবে? আরেকজনকে আনবেন নাকি? না, শিক্ষকরাই করবে। কোর্ডিনেশনের দায়িত্ব, পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব, তাই না? ট্রেনিং এর দায়িত্ব, অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ আছে। অল্প কিছু কাজ ছাড়া ম্যাক্সিমাম শিক্ষকদেরকেই করতে হয়। শান্তি শৃঙ্খলা কে রক্ষা করবে? শিক্ষক। কাউন্সেলিং এর দায়িত্ব, এক্ষেত্রে আমি মনে করি একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটা কাজ করবে। একটা হচ্ছে আপনি যেমন পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য একজনকে দায়িত্ব দেবেন, যিনি এই মাদ্রাসায় যতগুলো পরীক্ষা হয় সবগুলো ওভারঅল মনিটরিং করবেন তিনি। আরেকজনকে দায়িত্ব দেওয়া যেতে পারে কাউন্সেলিং এর জন্য, মাদ্রাসার ছাত্রদের যতগুলো প্রবলেম হয় প্রথমে তিনি ডিল করবেন, দেখবেন, যখন প্রয়োজন মনে করেন কিছু কিছু ডিলিং প্রিন্সিপাল করবেন,
তিনিও শিক্ষক হবেন। আমরা এটা সৌদি আরবে দেখেছি, এটা হলো আল মুরশিদাত তুল্লাবি, একাডেমিক কাউন্সিলর। অনেক স্টুডেন্ট আছে খুব ডিফিকাল্ট, দুষ্ট, অনেক আছে পিছিয়ে পড়ে থাকে, অমনোযোগী, ঘুমিয়ে থাকে, দুর্বল। তাইলে কাউন্সিলর ডিটেক্ট করবেন তার প্রবলেমটা। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ তার মধ্যে অটিজমের প্রবলেমও থাকতে পারে। অটিজমটা তো চেনেন, যেটাকে আমরা মানসিক প্রতিবন্ধী বলি, নানা কারণে পিছিয়ে থাকা। এই অটিজমটা অনেক স্তরের থাকে, কারোটা ভয়াবহ সেটা সহজেই ধরে ফেলতে পারেন যে একে চিকিৎসা করতে হবে, অনেকের সহজে ধরা যায়। অনেকের অটিজমটা প্রকাশ পায় ক্লাস ফোর এ, ফাইভ এ, বা সেভেন এ, এইট এ। আমাদের অনেক শিক্ষকরা এগুলো বুঝেন না এবং তাকে পেটান, এতে ওই ছেলেটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাকে মানসিকভাবে চাপে রাখেন, তাকে পড়াশোনার চাপ দেন, অথচ সেই চাপটা সে নিতে পারে। আমি বলবো আপনাদের প্রথম কর্তব্য হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলরের কাছে পাঠানো অথবা প্রিন্সিপালের কাছে পাঠানো। একটা ছেলে অতিমাত্রায় দুষ্ট হলেও মনে করবেন তার কোনো না কোনো সমস্যা আছে, স্বাভাবিক দুষ্টামি। এটা আমি মনে করি বেটার স্টুডেন্টদের জন্য, ছোট বাচ্চাদের। বাচ্চা যদি চুপ করে বসে থাকে তাহলে মনে করতে হবে তারও প্রবলেম আছে, তাকেও ডাক্তার দেখানো দরকার, বুঝতে পেরেছেন? সুতরাং এই যে প্রশাসনিক নেতৃত্বের কথা আমরা বলেছি, এটা হলো সেই নেতৃত্ব। একজন কোঅর্ডিনেটর, তিনি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন পুরো প্রতিষ্ঠানে। পরীক্ষার রুটিন, তারপরে ক্লাস রুটিন ইত্যাদি, এগুলো ভাগাভাগি করে আসলে আসতে হবে এবং এই দায়িত্বগুলো হবে টিচারের পালন করবে। এরপর আরেকটা হলো বলিষ্ঠ সংকল্প, এটাকে আল আজম বলা হয়, আর ইংরেজিতে বলা হয় উইল পাওয়ার। আপনাকে প্রবল মনোবলের অধিকারী হতে হবে, প্রবল মনোবলের অধিকারী। আমাদের দেশে বলা হয় মাস্টাররা হলো ছাপোষা মাস্টার, অর্থাৎ অল্প বেতন আছে, বেতন তো আসলে অল্প, তবে শুধু বাংলাদেশে না, আমেরিকা, ইউরোপে টিচারদের বেতন সারা পৃথিবীতে অল্প। তবে অনেকে যদি প্রফেসর লেভেলে চলে যান আর আরো অনেকগুলো কনসার্ন হয় তখন তাদের বেতন পায়, কিন্তু প্রাথমিকভাবে অনেকেই অল্প বেতন পান। এই জন্য ইউএসএতেও দেখা যায় মেধাবী অনেক টিচার ইউনিভার্সিটি ছেড়ে এই যে গুগল, ফুগল এই কোম্পানিগুলো আছে ওখানে চলে যান, বেতন প্রায় 100 থেকে 500 গুণ বেড়ে যায় তাদের, বুঝছেন না? একজন টিচারের বেতন যদি হয় $10,000, তাহলে দেখা যায় যে সে বছরে হয়তো $10 মিলিয়ন, $20 মিলিয়ন ইনকাম করে, বিভিন্ন পজিশন আছে। তো শিক্ষকদের মনোবল থাকা দরকার যে তার কাছে বেতনের চাইতেও পেশাগত দায়িত্ব পালন সে দরকার। জাতি গড়ার কারিগর, তাদেরকে বলা হয় কি, জাতি গড়ার কারিগর, সে ভালো কারিগরই হন, নকল কারিগর হয়ে লাভ আছে? জি। এরপর হলো ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি তার ফিউচারকে দেখবেন, ভিজুয়ালাইজ করবেন, এটাকে বলা হয় ভিশন, আরবিতে বলা হয় রুমিয়া। ভবিষ্যতে তিনি কি হবেন, ছাত্রদের ভবিষ্যৎকে কিভাবে তৈরি করবেন, এই ধরনের কিছু পারমিশন কিন্তু ইসলামে আছে। গায়েব জানেন তো আল্লাহ, কিন্তু আগামীকাল, পরশু, এই যে ভিশনটা, এটা আল্লাহ দেখিয়েছেন আমাদেরকে। আকাদামাত লেখাত বলছেন, এগুলো কি ঘটেছে এখনো? ঘটবে। আবার জান্নাতের অনেক দৃশ্য তিনি আমাদেরকে দেখিয়েছেন। এটাই হচ্ছে ভবিষ্যৎ দেখানো, ভবিষ্যৎ দেখানো। স্টুডেন্টদেরকে আপনি নিজেও দেখবেন, তাকে দেখাবেন, এবং নিজেরও একটা ভবিষ্যৎ বিনির্মাণ করবেন যে আপনি নিজেকে কিভাবে আপগ্রেড করে করে একদম ভালো শিক্ষক করবেন। জাতীয় সম্পৃক্ততা, একটা হলো জাতীয় সম্পৃক্ততা, আপনি লোকাল কৃষ্টি কালচার থেকে একদম বিচ্ছিন্ন থাকতে পারেন না। যদিও আনফর্চুনেটলি মুসলিমদের মধ্যে এমন কিছু এখন ঘটছে যেটা ইসলামের সাথে যায় কি যায় না,
সেখানেও নিজেদেরকে ইসলামের সাথে অ্যালাইন রাখবেন, সংযুক্ত রাখবেন, তবে অনেক কিছু কৃষ্টি কালচার এর থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা যাবে না, এবং জাতীয় চেতনাটা যাতে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হয় সে চেষ্টাও আমাদের করতে হবে। এরপরে হলো সভ্য আচরণ, এটাকে বলা হয় সিভিলাইজড বিহেভিয়ার, সভ্য আচরণ। আরবিতে বলা হয় আল হাদারা, সভ্য আচরণ, কারণ বাংলাদেশ তো একটা গালি আছে না অসভ্য, তাহলে তার বিপরীত শব্দটা অনেক সুন্দর সভ্য। তাহলে সভ্যতা ভব্যতা আমাদের আচার আচরণে প্রকাশ পেতে হয়। একজন শিক্ষককে দেখেই যেন সবার ভালো লাগে, তাকে দেখেই যেন মনে হয় আরে কি চমৎকার ম্যানার, তাই না, কি চমৎকার আচরণ। আচ্ছা, এরপরে বিরামহীন অবদান আমাদের প্রিয় রাসূলুল্লাহ, কারণ তিনি শিক্ষকদের রোল মডেল। তিনি আল্লাহ তাআলা তাকে বলছেন ওয়াআবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো, কোনো স্টপ করা যাবে না, স্টপিজের মধ্যে থামা যাবে, থামেনি থামেনি। আমাদেরকেও শিক্ষাদান করে যেতে হবে, রিটায়ারমেন্টের পরেও আপনি সামাজিকভাবে শিক্ষা দিতে হবে। আচ্ছা, এরপরে হলো মনস্তাত্ত্বিক সমন্বয়, মনস্তাত্ত্বিক সমন্বয় মানসিকভাবে মেন্টাল, এটাকে মেন্টাল প্রিপারেশন আমরা বলতে পারি, মানসিক প্রস্তুতি প্রত্যেকটা কাজের সাথে মনস্তাত্ত্বিক। আপনাকে প্রিন্সিপাল একটা কাজ দিলেন, আপনি নিতে পারলেন না, যে এই কাজটা তো আরেকজনকে দিলে ভালো হইতো, তার মানে আপনার মধ্যে মনস্তাত্ত্বিক সমন্বয়ের প্রবলেম আছে। যখনই প্রিন্সিপাল আপনাকে কোনো কাজ দেবে আপনি সেটা গ্রহণ করবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তার সাথে বসে সলভ করবেন, কিন্তু ডিক্লাইন করবেন না, রিজেক্ট করবেন না, প্রত্যাখ্যান করবেন না। এই জন্যই তো এটাই বলা হয় ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ইযা কাদাল্লাহু ওয়া রাসূল, তাই না। দেখেন এটা মনস্তাত্ত্বিক অনেক কিছু শেখানো হচ্ছে আমাদের, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা অনেক কিছু সেট করে দিচ্ছেন, সেই সেটিংসটাতেই বের হওয়া যাবে না। আমাদের সবার মাথায়, শিক্ষক এবং শিক্ষার্থী সবার মাথায় এটা থাকতে হবে যে রোল মডেল কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেট করে দিচ্ছে না কিন্তু এখন, এখন দেখেন স্কুলে পড়ুয়া অনেক পোলাপাইন বলে, তাদের কোনো ফুটবলার, কোনো ক্রিকেটার, কোনো গায়ক অথবা গায়িকা, নায়ক অথবা নায়িকা, অথবা কোনো খ্রিস্টান রাজনীতিবিদ অথবা অমুসলিম রাজনীতিবিদ, যে গোয়ে ধরা বা এরকম এরকম আরো অনেকের কথা আসে, যে এরা তাদের নেলসন ম্যান্ডেলা, তাদের এরা হয়তো ব্যক্তিগত জীবনে অনেকেই তাদের দেশের জাতীয় নেতা হতে পারে, বাট মুসলিমরা তো তাদের মুসলিমদের মতো থেকেই তাদের রোল মডেল নেবে। তাহলে বোঝা গেছে যে আমাদের শিক্ষাটা পারফেক্ট না, ভুল দিকে যাচ্ছে, মানে আমাদের ছাত্ররা রোল মডেল হিসেবে মহাসালামের কথা বোঝা যাচ্ছে কেন, সাহাবায়ে কেরামের কথা বোঝা যাচ্ছে কেন, মুসলিম ব্যক্তিত্বের কথা ভুলে যাচ্ছে কেন। এখানে মনস্তাত্ত্বিক সমন্বয়ের অভাব, দায়িত্ব বন্টনে একটা প্রতিষ্ঠানে প্রবলেম ক্রিয়েট হয় যদি মনস্তাত্ত্বিক সমন্বয় না থাকে। তাহলে টিচারদের একজন আরেকজনের সাথে অ্যালাইন করা, সমন্বয় রক্ষা করা, হ্যাঁ, এসব কিছুর সাথে মাইন্ডসেটের একটা সম্পর্ক আছে। আপনি যদি মানসিকভাবে গ্রহণ করতে না পারেন এবং সমন্বয় করে নিতে না পারেন তাহলে অনেক প্রবলেম তৈরি হবে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মানসিক ভারসাম্য রক্ষা করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। বাসায় হয়তো আজকে ঝগড়া করে এসছেন কারোর সাথে, ক্লাসে কিন্তু আপনি ভারসাম্য রক্ষা করতে পারবেন, ওই রাগটা কোনো ছাত্রের উপর পড়লে তার খবর আছে নাকি। আবার প্রতিষ্ঠানে যদি কারোর সাথে লাগালাগি হয় তখন বাসায় আসলেও বাসায় হয় ছেলে নয় মেয়ে নয় স্ত্রী, সে রাগটা তার উপরে, এটা হলো মানসিক ভারসাম্যহীনতা, এটা করা যাবে না। খুব দ্রুত নিজেদেরকে ভারসাম্যের মধ্যে নিয়ে আসতে হবে, একজনের রাগ আরেকজনের উপর ঝাড়া যাবে না, একজনের ভুল আরেকজনের উপরে
আসলে তার শাস্তিটা প্রয়োগ করা যাবে না। এটা আমরা দেখেছি যে আমাদের ছাত্র জীবনে এই ধরনের ভুল বিভ্রান্তি আমরা দেখেছি। দেখা গেল যে যাকে শাস্তি দেওয়ার কথা তাকে না দিয়ে আরেকজনকে শাস্তি দেওয়া হলো রাগঢাক করার জন্য। এর পিছনে অনেক উদ্দেশ্য থাকে, অনেক সময় খারাপ উদ্দেশ্য সেটা করা যাবে। আচ্ছা, শিক্ষকের আরো দুটো বিষয় আছে। একটা আদর্শ পরিপাটি দেখি, শিক্ষক আদর্শ হবেন, পরিপাটি হবেন, পরিপাটি বুঝছেন তো, তার পোশাক আশাক সুন্দর থাকবে, বিস্তারিত করা থাকবে, পরিচ্ছন্ন থাকবে, তিনি গোসল করবেন, তার গা থেকে কোনো গন্ধ বেরোবে না, অপরিচ্ছন্ন হবে না। আমি অনেককে দেখেছি, অনেক ইমাম সাহেব অথবা অনেক মাদ্রাসার মুদাররিস জীবনে কোনোদিন মনে জামা ইস্তারি করে না, জামাটা ভাঁজ হয়ে উঠতে 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 পেছন দিকে অনেক উঠে গেছে, অথবা সাদা জামা পরেন। সাদা জামা পরলে প্রতি সপ্তাহে অন্তত দুইবার না হলে একবার আপনাকে ধুতে হবে, তা না হলে তো এটা কালার হয়ে যাবে, তাই না, ময়লা হয়ে যাবে, ময়লা দেখা যায়, বুঝলেন। পরিপাটি হতে হবে, কারণ তার কাছ থেকে শিখবে কি করে, সব তো শেখার বিষয়। কোরআন হাদিসের পাশাপাশি তিনি পরিচ্ছন্ন ব্যক্তি হবেন, তাই না, পরিপাটি ব্যক্তি হবেন, আদর্শ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহির ক্ষেত্রে আমি সেটা দেখি, আর সর্বশেষ বলবো ব্যক্তিগত গুণাবলীর ক্ষেত্রে তার অবিরাম উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা থাকা, উচ্চাভিলাষ যেটাকে আমরা বলি, শরিয়া অনুযায়ী, শরিয়া অনুযায়ী। এটা কেন বললাম, উচ্চাভিলাষ হওয়ার অনেক ক্ষেত্রে এটা 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 সীমালঙ্ঘন হতে পারে, তাই না, অন্যায়ভাবে প্রমোশন নেওয়া, অন্যায়ভাবে সুযোগ নেওয়া, এটা উচ্চাভিলাষের কারণ হয়, কিন্তু সেটা হবে। যেই টিচার তার নিজের উচ্চাভিলাষ আছে সে সেটা স্টুডেন্টদের মধ্যে ইনকালকেট করতে পারে, বপন করতে পারে। আমি নিজে আমার ছোট ভাই বোন বলি অথবা স্টুডেন্টদেরকে বলি, যখন তাদেরকে আমি বলি যে তোমাদেরকে শিক্ষা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে হবে, ডক্টরেট করতে হবে, তখন কিন্তু তার মাথায় ঢুকে যায়, তাহলে কি করতে হবে ওস্তাদ, তাহলে কি করতে হবে, তোমাকে পড়তে হবে প্রচুর, প্রস্তুতি নিতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, দেখেন তখন তার মাথায় ঢুকে। তাহলে আপনার স্টুডেন্টদেরকে আপনি উচ্চাভিলাষী করবেন, তুমি শুধু এই লক্ষ্মীপুরের জন্য না, পুরো দেশের জন্য খেদমত করবা, মুসলিম উম্মার জন্য তুমি খেদমত করবা, এই যে উম্মাতিক চেতনা, এটা উচ্চাভিলাষের অংশ, তাই না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, লিডারশিপের বড়ই অভাব যে কোনো ক্ষেত্রে। এর কারণটা হলো আমরা রেগুলার এবং রুটিন ওয়ার্ক করছি, শুধুমাত্র রুটিন রেগুলার দায়িত্ব পালন করছি। বাংলাদেশে এত এত মাদ্রাসা, কিন্তু বিশ্বমানের আলেম কি তৈরি হচ্ছে, কেন হচ্ছে, যেন তেন ভাবে এই দায়িত্বগুলো আমরা পালন করছি, এভাবে আসলে হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের কোনটা বললাম, বুদ্ধিবৃত্তিক এবং একাডেমিক যোগ্যতা। বুদ্ধিবৃত্তিক এবং একাডেমিক যোগ্যতা, আচ্ছা, এর মধ্যে বেশ কয়েকটা বিষয় আছে। একাডেমিক যোগ্যতার মধ্যে এক নম্বরই হচ্ছে যেটা আমরা বললাম, যে বিষয়ে পড়াবেন সে বিষয়ে দক্ষতা, সে বিষয়ের প্রস্তুতি। দুই নম্বর, সে বিষয়ের প্রস্তুতি, এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকটা বিষয়। একটা হলো স্বশিক্ষা, স্বশিক্ষা মানে হচ্ছে নিজেকে আপনি শিক্ষিত করে তুলবেন, শিক্ষিতদের কাছ থেকে শিখে, ট্রেনিং নিয়ে এবং প্রচুর অধ্যয়ন করে, অর্থাৎ এই প্ল্যানটা শিক্ষককে নিজেকে নিতে হবে, আপনি কিভাবে নিজেকে আপগ্রেড করবেন। যথার্থভাবে কর্ম সম্পাদন, বিল ইতকান, ইতকান, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতকানকে তার নিজের উপর ওয়াজিব করে দিয়েছে নিজেই, আর বান্দার উপরও সেটাকে ওয়াজিব করে দিয়েছে। এই জন্য জবে করার সময় বলছে وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَ, সুন্দরভাবে যখন যাবেন করো, পারফেক্টলি
এবং ছুরিকে তোমরা কি করো শানিত করো যাতে পশু কষ্ট কম হয়। এইটা সব জায়গাতে যথার্থভাবে অর্থাৎ উইথ পারফেকশন, এবং এটাই হলো এহসান। আসলে এহসান মানে সবসময় দয়া আমরা করছি শুদ্ধ নয়, এহসানের একটা অর্থ হলো এতকাল। এহসানের এই জন্য ফাআহসানু দিবহা আই ফাআতকিমু দিবহা, সুতরাং আমাদের শিক্ষকতার দায়িত্বটা আমরা যথার্থভাবে পালন করছি কিনা একটু চিন্তা ভাবনা করতে হবে। তারপরে বিশুদ্ধ বিবেক, যেটা আকলিয়াদের কথা আমরা বলছি, বিশুদ্ধ বিবেক আল আকলু সালিম। বিশুদ্ধ বিবেককে কি বলা হয়? আল আকল আসসালিম। ইমাম ইবনে তাইমিয়ার একটা প্রখ্যাত উক্তি আছে এ সম্পর্কে, কি বলতে পারেন? আল আকলু সালিম কি? العقل السليم لا يعارض النقل الصحيح. العقل السليم لا يعارض ان نقل صحيح. النقل الصحيح বলতে কি বোঝায়? النقل বলতে কি বোঝায়? নকল করা। হ্যাঁ, নকল বলতে কি বোঝায় বলেন? হ্যাঁ, ওহির জ্ঞান, মানকুল العلم المنقول من القران والسنه. قران سنه جو হির জ্ঞান এটাকে বলা হয় নকল, এটা আমাদের ওলামাদের পরিভাষা। আচ্ছা, আর নকল সহিহ মানে হচ্ছে সহি যে ওহির জ্ঞান আছে পুরো কোরআন এবং সহি হাদিস গুলো। তিনি কি বললেন তাহলে? আল আকলু সালিম, বিশুদ্ধ বিবেক, এটা বিশুদ্ধ যত ওহির ভান্ডার আছে এটার সাথে বিরোধপূর্ণ নয়। আজকে অনেক মানুষ দেখেন সহি হাদিসের সাথে অন্য হাদিসের সংঘর্ষ খুঁজে পাচ্ছে, আসলে কি আছে? নাই। এগুলো তাতাব্বু করে ইস্তিকরা করে ইমাম ইবনে তাইমিয়া সহ অনেকে দেখিয়ে দিয়েছেন যে আপনার আকল যদি শুদ্ধ হয়, বিবেক যদি সঠিক হয়, বিশুদ্ধ হয়, এবং অন্য কোনো ভাবধারা মতবাদ অন্য কোনো ভুল বিভ্রান্তি দ্বারা আক্রান্ত না হয়, অন্য কোনো ধর্মধারা অন্য কোনো কৃষ্টি কালচার দ্বারা যদি আক্রান্ত না হয়, এটা যদি ফেতরাতের উপর থাকে, আল আকলু সালিম হচ্ছে সেটা যেটা ফেতরাতের উপর থাকে, যে ফেতরাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাহলে এই আকলু সালিম এটা শরীয়তের কোনো ওহির সাথে বিরোধপূর্ণ নয়। বুঝতে পেরেছেন? এটা মনে রাখবেন, কিন্তু এটা ভুলে যাওয়া চলবে না। আকলু সালিম লা ইউআরিদ আন নাকল সহিহ, তাহলে এরকম একটা বিশুদ্ধ বিবেক টিচারকে রাখতে হবে। দূরদর্শী শিল্পী, তাকে ফান্নান হতে হবে, ফান্নান শিল্পী, অর্থাৎ তার কাজের মধ্যে গুণগত মান এতটাই বাড়াতে হবে যে তিনি যেন একজন শিল্পীর কাতারে চলে যান, আর্টিস্ট। যখন কোনো একটা বাক্য লেখেন সুন্দর করে লেখেন, একটু আগে মনে হয় মুস্তাফিজ ভাই বলতেছিলেন যে নুরানি দেখেন ট্রেনিং দিয়ে তারা কি করলো, হাতের লেখাটা কি সুন্দর করলো দেখেন। মানে ছোট বাচ্চাকে যখন তারা শেখে শেখায়, তখন এই ছোট বাচ্চাদের হাতের লেখা ক্লাস টেনের বাচ্চাদের হাতের লেখার চেয়ে সুন্দর। নুরানি পদ্ধতিতে তিনটা ভাষায় তারা শেখায়, একটা হলো বাংলা আরবি, বাংলা ইংরেজি। তার মানে ট্রেনিং দিয়ে ছোট বাচ্চাকে এত ছোট বয়স থেকে গঠন করা যায়, এবং আমি তো দেখে হতবাক যে এত সুন্দর করে নার্সারির স্টুডেন্ট কি করলে, ক্লাস ওয়ানেও তখন পড়ে না। আমার ছোট বাচ্চাকেও দেখলাম যে যে মাদ্রাসায় আমি পড়িয়েছিলাম ওরা এভাবে লেখায়, লেখানোর পরে অনেকগুলো শিট হলো, আমার দেখে বিশ্বাসই হচ্ছে না ছোট বাচ্চারা এটা লেখে। পরে দেখলাম যে না আসলে লিখতে পারে, পরে বললাম যে দেখো তো দেখি। তাহলে এই যে শৈল্পিকতার পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আগে মাথায় ঢুকে দেওয়া, তাই না? আমি আমার যোগ্যতাকে ওই পর্যায়ে নিয়ে যাব, তখন আপনি নিজের যোগ্যতাকে নিতে পারবেন, আপনার শিক্ষার্থীর যোগ্যতাকে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা হলো জ্ঞান নির্ভর চিন্তা। আমাদের চিন্তাটা কল্পনা নির্ভর হয় বেশি, কিন্তু আপনি বুদ্ধির বিকাশ যদি চান, বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্য যদি অর্জন করতে চান, তাহলে জ্ঞান নির্ভর। জ্ঞান মানে কি এখানে? নলেজ। আর নলেজটা হচ্ছে মা কাল আল্লাহ ও মা কাল রাসূল। তাহলে আপনার জ্ঞান কখনোই যেন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়,
এটা মনে রাখতে হবে। এবং আপনার চিন্তাধারা সবসময় যেন এলমুল ওহি নির্ভর হয়। অতএব বিজ্ঞানের সেই তথ্যগুলো আমরা উপস্থাপন করব যেগুলো কোরআন সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ, সমাজের অর্থনীতির বা সব কিছু। জ্ঞান আমাদের কাছে প্রধানত হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান। অতএব আমাদের চিন্তাটাকে এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে হবে। তাহলে কেউ যদি বলে দেন যে আপনি সীমাবদ্ধ জ্ঞানের অধীন না, আল্লাহর জ্ঞান সীমাবদ্ধ নয়। আল্লাহর জ্ঞানের মধ্যে তিনি যেটা দিয়েছেন কোরআন এবং হাদিসে আমাদেরকে, সেটাও মূলত সীমাবদ্ধ নয়। জীবনের প্রত্যেকটা সেক্টরকে সেটা অন্তর্ভুক্ত করে। ফলে যদি কেউ মনে করে যে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি এই জ্ঞানের মধ্যে, এটা ঠিক নয়। হ্যাঁ, আমাদের মানে অহিনির্ভর জ্ঞানের মধ্যে আমরা সীমাবদ্ধ, কিন্তু আমাদের এই অহিনির্ভর জ্ঞানটা দুনিয়ার সকল জগৎকে বা এই জগতের সব কিছুকে অন্তর্ভুক্ত করে। মহাশূন্য, এই পৃথিবী, জমিন, আসমান সব কিছুর মতো নমনীয় ও যুক্তিসঙ্গত আচরণ। আমরা নমনীয়তা নিয়ে আগে বলেছি, এখানে যুক্তিসঙ্গত আচরণের কথা বলা হচ্ছে। অর্থাৎ এমন আচরণ করবেন যেটা বুদ্ধির সাথে যায়। অনেক সময় আমরা অনেক শিক্ষিত লোকের আচরণ দেখে হতবাক হই, হই না? যদি কোনো শিক্ষক তার কোচিং সেন্টারে পড়ার জন্য নম্বর কমান আর বাড়ান, এটা যুক্তিসঙ্গত আচরণ হলো? যদি কোনো শিক্ষক কোনো মেয়ের গায়ে হাত দেন, এটা কি যুক্তিসঙ্গত আচরণ হলো বলেন? যদি কোনো শিক্ষক তিনি এত লাগবে না, যদি কোনো শিক্ষক কাউকে গালি দেন, এটা কি যুক্তিসঙ্গত আচরণ হতে পারে? তার শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে ক্লাসে অথবা ক্লাসের বাইরে গালিগালাজ করেন, আচ্ছল্য করেন, তিরস্কার করেন অথবা তাকে অধিক হারে প্রহার করেন, এটা কি যুক্তিসঙ্গত আচরণ হতে পারে? এটাই আমরা বলছি, তার বুদ্ধিবৃত্তিক গুণাবলীটা এমন হতে হবে যেন তিনি অত্যন্ত স্টেবল এবং অত্যন্ত চমৎকার আচরণ করেন, যেমনটি আচরণ ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এরপরে একটু একটু যাব। পেশাগত দায়িত্ব পালন সম্পর্কিত গুণাবলী একটা পাঁচ নাম্বার। এখানে চারটে বিষয় আছে। তিনি আদর্শ কর্মকর্তা হবেন, মডেল টিচার হবেন এবং মডেল অফিসারও হবেন। আমরা বলি যেহেতু তাকে কিছু প্রশাসন কাজও করতে হয়, আবার শিক্ষকতার দায়িত্ব পালন করতে হয়। মডেল টিচার, একটা শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে মডেল টিচার হওয়ার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে। সেটা প্রতিষ্ঠান চিন্তা করবে বা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি চিন্তা করবে। তবে প্রতিষ্ঠানের যারা শিক্ষক তারা আদর্শ শিক্ষক হওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় হচ্ছে, এটা তো হলো সবার মধ্যে সেরা হওয়ার একটা চিন্তা, তাই না? ওফিদালি ক্যাফেলিয়া না ফেসিল মতো না ফেসুন। কারণ আমাদের আদর্শ শিক্ষক মানে কি আরেকজনকে ল্যাং মেরে উঠা, এটা না। এটা মানে বিভিন্ন দেশের, আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে, আপনাকে উঠতে হলে আরেকজনকে আর বা চার পাঁচজনকে ল্যাং মেরে ফেলতে হবে। আপনি কোথাও নিয়োগ পেতে হলে অন্য যোগ্য প্রার্থীরা যে নিয়োগ পাওয়ার যোগ্য নয় তাদেরকে রাজনৈতিকভাবে কালার করে বা বিভিন্নভাবে কালার করে হারিয়ে তারপরে নিজেকে এক নম্বরে নিতে হবে, এটা ইসলাম সমর্থিত নয়। তাহলে আপনি আদর্শবান হবেন, পাশাপাশি দ্বিতীয় আরেকটাও হতে হবে, সেটা হলো আদর্শ সহকর্মী। আপনি এই প্রতিষ্ঠানের ভালো টিচার হওয়ার জন্য অন্যদের দোষ খুঁজে বের করে প্রতিষ্ঠানের প্রধানের কাছে পেশ করবেন, যাতে করে প্রতিযোগিতায় আপনি এক নম্বরে চলে যান, এটা হবে না। বরং আমাদের উচিত হবে, আদর্শ সহকর্মী মানে কি, ওই সহকর্মীদেরকে ভালোবাসতে হবে এবং তাদের কোনো দোষ থাকলে সেটাও গোপন করতে হবে, যদি না সেটা প্রতিষ্ঠানের বিপরীতে যায়, তাহলে প্রাতিষ্ঠানিক আলোচনা আসবে। কিন্তু ব্যক্তিগত ত্রুটিগুলো এটাকে গোপন করা, এটা শরিয়ার নির্দেশ। মান সাতারাহুল্লাহু সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কারো দোষ গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা তার দোষ কিয়ামতের দিন গোপন রাখবেন। বিশুদ্ধ একাধিক বর্ণনা থেকে এটা প্রমাণ। তৃতীয় হচ্ছে, শৃঙ্খলা রক্ষা করবেন। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে শৃঙ্খলাটা খুবই গুরুত্বপূর্ণ। টাইম মতো আসবেন নাকি দেরি করে আসবেন?
ক্লাসের টাইম মতো ঢুকবেন, টাইম মতো বের হবেন, পাংচুয়ালিটি আপনাকে ইয়ে করতে হবে, প্রতিষ্ঠানের শৃঙ্খলাটা রক্ষা করবেন। যদি পাংখায় পিক এখানে ফালান তাহলে কি হবে, শৃঙ্খলা রক্ষা হবে? যদি জর্দা খান শৃঙ্খলা রক্ষা হবে? হ্যাঁ, অনেক কিছু আছে শৃঙ্খলা মানে, শুধুমাত্র টাইম মতো আসা আর যাওয়া, এটা না, আরো অনেক বিষয় এখানে আছে, পুরো শৃঙ্খলা আমাদেরকে রক্ষা করতে হবে। আর চতুর্থ হচ্ছে, যেহেতু আপনি আসলে এই প্রতিষ্ঠানটা কাদের জন্য, আসলে শিক্ষার্থীদের জন্য, কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য। এই শিক্ষার্থীদের জন্য তারপরে অনেক লোক এখানে চাকরি করতে আসে, দারোয়ান আসে, অ্যাকাউন্ট্যান্ট আসে, প্রিন্সিপাল আসে, শিক্ষকরা আসেন, তাই না? আরো অনেক লোক আসে। একটা বিশ্ববিদ্যালয় দেখেন হাজার হাজার লোক চাকরি করে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য। এখন যদি শিক্ষার্থীদের জন্য না হয়ে শুধু চাকরি করে তাদের জন্য হয়, তাহলে কি হলো? এই জন্য শিক্ষকদের পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা শিক্ষার্থীদের পরামর্শক হবে, তাদের কিভাবে তারা ভালো ছাত্র হতে পারে, কিভাবে তারা পড়াশোনা ভালো করতে পারে, এবং কিভাবে তারা তাদের ক্যারিয়ার তৈরি করতে পারে। আপনি আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে ইসলামী শিক্ষার যারা শিক্ষার্থী, তাদের ক্যারিয়ারের কথা আপনাকে চিন্তা করতে হবে। এই ক্যারিয়ারটা তাদের শুধু দুনিয়ার ক্যারিয়ার না, দুনিয়া এবং আখিরাতের ক্যারিয়ার। আবার শুধু আখিরাতের ক্যারিয়ার না, দুনিয়ারও উন্নতি লাগবে কি লাগবে না? তাহলে এটাই আমাদেরকে করতে হবে, যে তার দুনিয়ার উন্নতি কি করে হবে আখিরাতকে ঠিক রেখে, আর আখিরাতের উন্নতি যে চূড়ান্ত উন্নতি সেটা সে কিভাবে ঠিক রাখে। এটা কিন্তু আমাদের পাঁচ নম্বর বিষয় না। ছয় নম্বর কি বলেছি, শারীরিক ও স্বাস্থ্যগত গুণাবলী। এখানে দুটো জিনিস, এক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাই না? আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে কোনো স্বাস্থ্যের বিষয়গুলো নাই, থাকা উচিত। আমাদের মাদ্রাসায় অনেকে এত বেশি পড়াশোনা করে, ভালো ছাত্রদের ক্ষেত্রে শেষ জীবনে আমাশা হয়ে যাওয়া যায় না, এরকম দেখেছি অনেক ভালো হচ্ছে, এটা হবে না। আসলে শিক্ষার্থীদেরও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া উচিত, শিক্ষা জীবনে তারা যেন অনিয়ম না করে, আর শিক্ষকেরও কোনো অনিয়ম করা যাবে না। কারণ একজন শিক্ষক সুন্দর করে পড়াতে পারবেন যদি তার স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। এই জন্য আমরা তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা বলেছি। একজন শিক্ষক অতিমাত্রায় বদ মেজাজি হলে ভালো শিক্ষক হতে পারবে? একজন শিক্ষক যদি তার মানসিক ভারসাম্য ঠিক না থাকে বা কথাবার্তায় তিনি বেসামাল হন, তাহলে কি শিক্ষকতা করতে পারবে? একজন শিক্ষক যদি মানে খুব দুর্বল, কথা ঠিক মতো বলতে পারেন না, একটু কষ্ট, বিভিন্ন রকম রোগ ব্যাধি, তিনি কি শিক্ষকতার জন্য উপযুক্ত হবেন? এই জন্য শিক্ষকদেরকে মাথায় রাখতে হবে, আমাকে বলিষ্ঠ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তাহলে তিনি সকালবেলা হাঁটবেন, ডায়েট কন্ট্রোল করবেন, এবং যে কোনো রোগ যদি হয়, ডায়াবেটিস কিংবা প্রেশার থাকে, সেখানে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে পরামর্শ সেটা ফলো করবেন। খাবারে বেসামাল হবেন না, যে খাবারটা তার জন্য অ্যালার্জেটিক, ক্ষতিকর, সেগুলো বাদ দিবেন। এটা কিন্তু খুব জরুরি। আর আরেকটা হচ্ছে স্পষ্ট এবং বলিষ্ঠ উচ্চারণের অধিকারী হওয়া। আপনি যখন ক্লাসে কথা বলবেন, আপনার কথাটা যেন শেষ শিক্ষার্থীও শুনে, লাস্ট বেঞ্চে যারা বসে আছে ওরাও যেন ক্লিয়ারলি শুনে, আপনাকে সে নিশ্চিত করতে হবে। হয়তো ছাত্ররা বলবেন না, স্যার আপনার কথা শুনি না, বা স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনাকে সেটা নিশ্চিত করতে হবে। হয় আপনি তাকে জিজ্ঞেস করবেন, না তোমরা কি শুনতে পাচ্ছ, আচ্ছা দাঁড়াও বলো, অথবা আপনি হেঁটে হেঁটে কখনো ওদিকে যাবেন, কথা বলবেন, আপনার কথাটা যেন ডিস্ট্রিবিউট হয়ে যায়। যদি পিছনে যান তাহলে সামনের বেঞ্চের ছেলে শুনেছে কিনা, যদি আপনার সামনের বেঞ্চে বা সামনে থাকেন তাহলে পিছনের বেঞ্চের স্টুডেন্ট শুনেছে কিনা, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপরে সপ্তম এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো সামাজিক গুণাবলী। একজন শিক্ষক তিনি কি সামাজিক ব্যক্তি না অসামাজিক ব্যক্তি বলেন? সামাজিক ব্যক্তি। তাহলে সমাজের সাথে আপনার বন্ধন অটুট রাখতে হবে, সমাজের সবার সাথে আপনাকে চলতে ফিরতে উঠতে বসতে হবে। ফলে আপনার কিছু গুণাবলী এখানে প্রয়োজন হবে, যেমন এক নম্বর হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ, সমাজের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন।
সমাজে এখন অনেক দল অনেক মত তাই না আপনি হয়তো বলবেন সবার সাথে তো বন্ধু হলে মুশকিল আছে এখানে বন্ধুত্বপূর্ণ আচরণ বলতে সুন্দর আচরণের কথা বলা হচ্ছে অর্থাৎ একজন ব্যক্তিকে এই ইমপ্রেশন দেওয়া যে আপনি আমার কাছের মানুষ দূরের মানুষ নন এটা শরীয়তে নিষিদ্ধ না সেই বন্ধুত্ব ইসলামী শরীয়তে নিষিদ্ধ যে বন্ধুত্ব বন্ধু খারাপ জিনিসগুলো খারাপ স্বভাবগুলো আপনার মধ্যে সংক্রামিত করে বন্ধু বিঘাত করলে আপনি বলে যে তাহলে তো বিঘাতটা করা যায় হ্যাঁ বন্ধু যদি ঘুষ খায় আপনি বলেন তো ঘুষের লাভ দেখি হ্যাঁ এভাবে যদি এগুলো সংক্রামিত হয় তাহলে এই ধরনের বন্ধুত্ব আপনাকে ত্যাগ করতে হবে আর বন্ধুত্ব হচ্ছে আসলে আমাদের শিক্ষকদের বা ইসলাম ব্যক্তিত্বদের বন্ধুত্ব হচ্ছে অন্যকে আপনার সম্পর্কে গুড ইমপ্রেশন দেওয়া এবং আপনি আপনার জ্ঞান দিয়ে আপনার সৌহার্দ্য দিয়ে ভালোবাসা দিয়ে এবং কোরআন সুন্নাহর এতেবার দিয়ে তার উপর প্রভাব বিস্তার অতএব শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণ বলতে আমি এটা কি বোঝাচ্ছি আপনি তাকে প্রভাবিত করবেন সে আপনাকে নয় তাহলে আপনি যদি তাকে প্রভাবিত করতে চান তাহলে আপনাকে ডাবল কোশিশ করতে হবে চেষ্টা করতে হবে কিরকম তার বিশ্বাস হতে হবে আপনি ভালো মানুষ তার বিশ্বাস হতে হবে যে আপনি তার ভালো চান নাকি সে এই আস্থা আপনার সম্পর্কে নিতে না পারলে আপনার কোনোদিন আপনার দ্বারা সে প্রভাবিত হবে না তাহলে শুধু সাধারণ সম্পর্ক নয় বরং বিশেষ সম্পর্ক এটাকে বলা হয় আমরা দাওয়াতি সম্পর্ক এবং তাদের উপর একটা প্রভাব বিস্তার করা সম্ভব হয়েছে দ্বিতীয় সামাজিক গুণাবলী হচ্ছে শিক্ষক মানুষ গড়ার কারিগর আবার মুরব্বী আপনার বয়স হয়তো কম বাট আপনি জাতির মুরব্বী আপনি জাতির মুরব্বী তাহলে কি করতে হবে পিতার মমতা থাকতে হবে আপনার আর যদি আমাদের বোনেরা শিক্ষক হন তাহলে তার মধ্যে মাতার মমতা এটা কিন্তু ছোটখাটো কথা একজন পিতা তার সন্তানের প্রতি যে বাৎসল্য যে স্নেহ যে ভালোবাসা পোষণ করেন সমাজের আর সবার প্রতি বিশেষ করে আপনার শিক্ষার্থীদের প্রতি সেই ভালোবাসা আপনার থাকতে হবে এটা কিন্তু উঠে গেছে আমাদের কৃষ্টি কালচার ধীরে ধীরে এগুলোকে একদম নাই করে ফেলেছে এগুলোকে আনতে হবে ঠিক তেমনি মেয়েদের প্রতিও আমাদের যারা শিক্ষার্থী শিক্ষক মহিলারা আছেন তাদের প্রতি সেরকম চেতনা তাদের থাকতে হবে অর্থাৎ মাতা পিতার যে মমতা সেটা শিক্ষার্থী এবং সমাজের অন্যদের প্রতি প্রয়োগ করতে হবে তিন নম্বর হচ্ছে সাংস্কৃতিক চেতনা এবং সাংস্কৃতিক জ্ঞান আমরা দেখবেন যে কোনো কোনো ভাবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সাংস্কৃতিক বলতে শুধু গানকে বোঝায় না শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানকে বোঝায় না একটা জাতির সংস্কৃতি আরবিতে যেটাকে বলা হয় তাকাফা এটা অনেক কিছু আপনি কিভাবে কথা বলছেন এটাও কিন্তু সংস্কৃতি কথাটা হলো ভাষা আর উপস্থাপনটা হলো সংস্কৃতি কারণ আপনি সুন্দর করে বলতে পারেন আবার গালিগালাজ দিয়েও বলতে পারেন তাহলে এটা হয়ে গেছে এখন ধরুন উপস্থাপন করার পদ্ধতি পাক রীতি আচরণ বিধি এবং অন্যদের সাথে আমাদের ইন্টারাকশন এটা হলো সংস্কৃতি এটা হলো সংস্কৃতি থাকাফা কালচার যেটাকে আমরা বলি তাহলে আমাদের কালচারাল নলেজ এবং কালচারাল যে পার্টিসিপেশন বা অংশগ্রহণ ওটা আমাদের নিশ্চিত করতে হবে আনকালচার্ড হওয়া যাবে না এই জন্য যারা শিক্ষিত রুচিশীল মানুষ তাদেরকে আরবিতে বলা হয় মুথাকাফুল মুথাকাফুল কালচার্ড হিউম্যান বিং কালচার মুথাকাফুল এবং যারা মুথাকাফুল তারা মুতাহাদ্দিরুন বলা যায় অর্থাৎ তাদের এই যে সভ্যতা ভব্যতা তামাদ্দুন এগুলো চমৎকার তো আমরা বলবো যে একজন সামাজিক ব্যক্তি হিসাবে আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে যে সমাজের সবার সাথে সৌন্দর্য সুলভ আচরণ সুন্দর আচরণ এবং যারা আমাদের স্নেহে ধন্য হতে চায় বা হওয়ার মতো তাদের প্রতি স্নেহ সুলভ ভালোবাসা মমতা এবং অন্যদের সাথে আচার আচরণে সংস্কৃতিবান ব্যক্তিত্ব হিসেবে আমাদের শিক্ষকরা যাতে পরিচিত হন প্রতিষ্ঠিত হন সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এতটুকু আমাদের আলোচনা আজকে আমরা এখানে শেষ করছি এই আলোচনা যদি কোনো প্রশ্ন থাকে আমরা বলেছি যে আপনারা লিখিত প্রশ্নগুলো দিতে পারেন অথবা মৌখিক বলতে পারেন কোনো সময়